গুড মর্নিং সবাইকে, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি এখন সকালবেলায় যে এসে জামা কাপড় মেলে দিয়ে গেলাম, এখন বাজে হচ্ছে 9:30। এখন যাব ঘরে, ওদিকে বসিয়েছি, ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি হচ্ছে, আর ছেলে আর মেয়ে দুজনাই একদম নিচে চলে গেছে, গিয়ে ওদের ছোট সাইকেল বার করে খেলা করছে। আজকে হঠাৎ কি মনে হয়েছে ছাদে, আর সকালে আমি আসতে দিইনি, একদম সকালে আসতে দিই, একটু মেঘলা মেঘলা ছিল, তো এখন একটু রোদ টোদ উঠছে আস্তে আস্তে, তো ওরা নিচে চলে গেছে, ওখানেই খেলছে। আমি আর ডাকাডাকিও করিনি, আমি এখন ঘরে যাই, দিয়ে এবার খাবার দাবার দেবো, ওদেরকে খাওয়াবো। এদিকে যে ঘরে এসে ভাত টাত নামিয়ে নিলাম, দিয়ে ডালটা সোমবার দিয়েছি, মেয়ের জন্য আবার ডাল সেদ্ধ করে রাখলাম, আমার ডাল সেদ্ধ খাবে। ঘরে চলে এসছে, ঘরে আসা হয়ে গেছে, একটু মানে কিছুক্ষণ খেলে টেলেই ঘরে চলে এসছে। ভাবলাম যে ওরা থাকতে থাকতে আমি একটু কিছু কাজ বাজ সেরে নেবো, তো এদিকে আলু ভাজলাম, ডালটা সোমবার দিয়ে রাখলাম, আর আমাদের ভাত তৈরি হয়েছে। ওই যে মারামারি চলছে ঘরে এখন। এখন এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওকে মানে ডাল সেদ্ধ দিয়ে একটু মেখে দেবো, অল্প একটু লঙ্কা দিলাম হাফ মতো, দিয়ে ওকে ভালো করে মেখে টেখে দেবো, নিজেই খেয়ে নেবে। মানে ডাল সেদ্ধ দিয়ে খাচ্ছে, তো ওকে একটু মাখিয়ে না দিলেও নিজে মাখিয়ে খেতে চায় না ঠিক মতো। তো আর এই আলু ভাজতে ভাজতে দেখি অনেকটা আলুই ওরা খেয়ে নিয়েছে দুজনা, কিছু বলিনি। তারপরে আমি একটু বেগুন ভেজে দিলাম, দিয়ে ওকে মাখিয়ে দিয়ে ছেলেকে আমি খাইয়ে দেবো। তো এখন আবার চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করতে। কী হলো আবার, চেঁচামেচি করিস না, সারাক্ষণ তো চলে যে এরকম চেঁচামেচি করা চলছেই চলছেই, কী আর করবো। তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম, আর রান্না করবো আজকে মানে ডাল ভিজিয়ে রেখেছি সকালেই, সেই ডালটা দিয়ে ডালটা বাটলাম এখন, বেটে এখন বড়া করে আলু দিয়ে ঝোল রান্না করবো। আর সেরকম আজকে কিছু করবো না, আর চাটনি করবো, ডাল করেছি সকালবেলা, আর গতকালকে রাত্রেবেলা দিদি এসে একটু চিকেন দিয়ে গেছিলো, আর কই মাছ দিয়ে ঝোল করেছে সেটা দিয়ে গেছে। তা রাত্রেবেলা চিকেনটা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে, তো মাছের ঝোলটা রয়েছে। তো আজকে এত কিছু আর রান্না করে লাভ নেই, ওটা তো আছে খাবে, মানে খেয়ে নেবো আমরা। আর ছেলের জন্য, ছেলে তো রাত্রে ঘুমিয়ে গেছিলো, খাইনি, ওর জন্য রাখা আছে মাংসটা, নেবো খেয়ে নেবে সেটা দিয়ে। আর এখন ডাল ভিজিয়ে রেখেছি, বড়াটা দিয়ে ঝোল রান্না করবো। হ্যাঁ, চিপস তৈরি মতো বললাম যে রেখে দাও, ভাত দিয়ে খাবে। এই যে ডালটা এখানে বেটে নিয়েছি, ডাল বাটা হয়ে গেছে, আর আলু দেবো একটু, আলুটা এরকম কেটে নিয়েছি, আর ডালটা মিক্সিতেই বাটলাম। আর আর যে ফুলকপি একটু কেটেছি, ভাবছি কি ফুলকপি দিয়ে একটু মানে চিলি ফুলকপি বানাবো, আর সেটার জন্য না এখন করে নিয়েছি যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুন একটু কুচি, আদা কুচি, ক্যাপসিকাম, আর দেবো টমেটো, টমেটোটা এখনও কাটা হয়নি, দুটো টমেটো দিয়ে দেবো, আর হলো লঙ্কা, আর তোর যে যা যা লাগে মশলাপাতি দিয়ে দেবো। আর এই বেগুনটা হচ্ছে গাছের, এটা আবার আজকে তুলে আনা হলো, গাছের বেগুন। কি দেখাচ্ছিস তুই আবার, বেগুনটা বেশ ভালোই বড় হয়েছে। ফুলকপিটা ভাবছি চিলি ফুলকপি করবো, তো ওটা না রাত্রের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য, তো ভাত দিয়ে তো সেরকম ভালো লাগবে না। আর ফুলকপি এখন খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে, সেরকম ভালোও লাগছে না। তাছাড়া ফুলকপি একটা আমাদের খাওয়া হয় না, কিন্তু আমি ভালোবাসি, নিয়েও ভালোবাসি খেতে, তো ভাবছি চিলি ফুলকপি করে রাখবো রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন রান্না বান্না করছি, যদি সময় হয় করবো, না হলে গোছানো থাকলে পরে সময় খুঁজে খুঁজে করে নেবো। এই এখন আর ওদিকে চলছে ঝামেলা, দুজনে মিলে কী সব বাটিতে গোলাগুলি করছে, গুলে টুলে খেলছে, তো মানে ওই যে হাতে নিয়ে যাচ্ছে, কী বলবো, এত দুষ্টুমি করে না সারাটা দিন। তবে এখন রান্না বান্না চট করে সেরে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে না হলে। আর আজকে একটু মানে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, রান্নাবান্না সেরে নিই পরে আর কথা বলছি। ডালটাকে নুন হলুদ আর একটু কালো জিরে দিলাম, দিয়ে মেখে নেবো, দিয়ে আবার ভেজে নেবো। ওদিকে যে বড়াগুলো ভাজলাম, ভাজা হয়ে গেছে, দিয়ে আবার ঝোলটা বসিয়েছি, ঝোলটা ফুটছে, যে এই মাত্রই গরম জল দিয়ে দিলাম, একটু ঝোলঝোল করে রাখলাম, বড়াগুলো দিলে তো আবার অনেকটা শুকিয়ে যাবে, টেনে যাবে, তাই জন্য এইরকম করে রেখেছি। আর এদিকে ডালের বড়াগুলো যে ভিজে রেখেছি, তার সাথে সাথে একদম খাওয়াই হয়ে গেছে, ছেলে মেয়ে দুজনে মিলেই দেখি প্রচুর খেয়ে নিল, আর কয়েকটা রেখে দিয়েছি এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য। পাশে এই জল গরম বসিয়ে দিয়েছি, মেয়ে ঢুকে গেছে স্নান করতে, এদিকে ছেলেকেই করাতে পারছি না, ওকে ডেকে ডেকে আর পারছি না, দিয়ে এখন দেখি জোরজার করে স্নান করাতে হবে, তারপরে তো আমি করবো এখনও, তারপরে খাওয়া দাওয়া, এদিকে প্রায় দুটো বাজতে গেল। এদিকে সব ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে টাইয়ে দিয়েছি, স্নান টান করি, আর এখন ওই যে
গাড়িটা নিয়ে একটু খেলে বেড়াচ্ছে আর প্রচণ্ড আওয়াজ করছে। আর আমরা এখন খেতে বসবো, মেয়েকে ভাত দিয়ে দিলাম, আমিও বসবো এখন। তো ওই যে মেয়েও খাচ্ছে, আর যে আমার মাছের ঝোলটা রয়েছে, আর যে বড়া দিয়ে ঝোল করেছি, আর আমাকে চাটনিটা নিয়েছিলাম করবো, কিন্তু আর সময় হলো না, আর ইচ্ছাও করলো না। আর সকালে ডালটা রয়েছে কিছুটা, ব্যাস এই দিয়ে আজকে খেয়ে নেবো। আর করেছি যে ফুলকপি কিছু পকোড়া করেছি, ওটাই ভাত দিয়ে খাবো। তা ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আসলাম ঘরে। এই তো ঝামেলা শুরু করেছে, ছেলে মেয়ে তো কিছুতে শুনতে চাই না, একদম শুতে চায় না, এরকম করে যাচ্ছে নন স্টপ। এত এনার্জি কোত্থেকে পায় আমার তো জানা নেই। আর এই যে মেয়ে তার একটু শুয়ে রয়েছে, আর আমি আর গেলাম না, কারণ এর মধ্যে ঢোকা যায় না। ওরকম বিছানায় গিয়ে শোবো, আর ওরকম লাফলাফি করবে, একটু কথা শুনবে না, বললাম পাশের ঘরে যা টিভি টিভি দেখতে এ করতে না হবে না। তবে এখন যাচ্ছি একটু ছাদে তুলে নিয়ে আসি। তো ওই যে এখন আসলাম ছাদে, ওদের কাউকে আনেনি, বলছে কেউ আসবি না, কিন্তু এত বিরক্ত করে চলেছে, এত বিরক্ত করে চলেছে, কি আর বলবো। তো এখন ওই জামা কাপড়গুলো একটু তুলবো, তুলে টুলে নিয়ে ঘরে যাব। দিয়ে এখন ওটা রান্না হয়নি, মানে ভেবেছিলাম যে তখন দুপুরবেলা রান্না করবো ওটা চিলি ফুলকপিটা, তো আর হয়নি, এখন গিয়ে করে রাখবো। কারণ ওটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো আমার আস্তে আস্তে মানে যখন বেরোবো, বেরোনোর পর আস্তে আস্তে বাজবে, প্রায় 10টা বেজে যাবে। তো এখন করে রাখলে মেয়ে ওটা খেতে পারবে, নাহলে ওর খাওয়া দাওয়া হয়ে যাবে, তখন এসে করলে কোনো ও খেতেও পারবে না, ওই জন্য আগে করে রাখবো এখন গিয়ে। আর গাছপালাগুলো একটু জল দেব, জল দেওয়া হয়নি, সকালে দিয়েছি, কিন্তু আবার একটু দিতে হবে। সকালে সারাদিন তো ভালো রোদ ছিল, আর ছাদের উপরের গাছগুলোতে কী হয়, জল তাড়াতাড়ি না শুকিয়ে যায়। নিচের গাছ হলে অতটা হয় না, টবের মধ্যে নিচে হলেও মানে টবে লাগানো গাছও নিচে অতটা শুকিয়ে যায় না, কিন্তু ছাদে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখন জলগুলো দেব, গাছপালা জল দিয়ে তারপর ঘরে যাবো। তাই যে আমরা এখন চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে না সেই ফুলকপিটা করে কেটে রেখেছিলাম, তো সেটা করা হয়নি, সেটা এখন যে করবো, এখন করবো রাতে রুটি খাওয়ার জন্য। তখন ভাবলাম হবে, কিন্তু হলো না, এসব ওদেরকে সামাল দিতে দিতে করতে, স্নান করানো খাওয়ানো। আমার দিকে রান্নাবান্না হয়ে গেছে, দিয়ে যে ঘরে চলে আসলাম, ও আমি দেখাই তো নেই কেমন মানে কী করেছি রান্নার পরে। রান্নার পরে যেরকম হয়েছে, যেমন নর্মাল আমরা চিলি চিকেন বা যাই হোক মানে চিলি জাতীয় যা কিছু করি, সেরকম টাইপ সেরকমভাবেই করলাম। তো ভালোই হয়েছিল, খেতে খুব একটা খারাপ না। আবারও অনেকক্ষণ পর ফিরে আসছি, এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতো বেজে গেছে। ছেলে না ওদিকে ঘুমিয়ে রয়েছে, বুঝেছি, কিন্তু ওর খাওয়া দাওয়া কিছু হয়নি, সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, খায়নি। এখন দেখছি একটু নড়াচড়া করছে, উঠে যদি খায় তা খাইয়ে দেবো। তা রুটি রুটি করা হয়ে গেছে, এখন খাবো। তো রাত এখন অনেকটাই খেয়ে দেয়, এখন আজকে অনেকটা ঠান্ডা ওয়েদার, পাশের ঘরে নিয়ে ঘুমাচ্ছে। দেখি মেয়ে পাশের ঘরে আছে, কিন্তু ঘুমায় নিচে গিয়ে আছে ফোন দেখবে বলে, দেখি ওকে ফোনটা একবার দেবো। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।